ধুবড়ী উপজেলার দাঁতমারা ইউনিয়নে এক হিন্দু পরিবারের উপর হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। পহেলা অক্টোবর মধ্যরাতে পূর্ব হাসানাবাদ কার্তিকপুর গ্রামের তপন সদাগরের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এ সময় কার্তিকপুর গ্রামের পরিতোষ কান্তি দের স্ত্রী কৃষ্ণ আরা রানী দেকে পিটিয়ে মারাত্মকভাবে জখম করে হামলাকারীরা। হামলাকারীরা জানালার কাঁচ ভাঙচুর করে গলায় থাকা স্বর্ণের চেন সহ দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেন। আহত কৃষ্ণ আর রানী দেকে তাৎক্ষণিক নাজিরহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণ করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদিকে হামলার পর পরিতোষ কান্তি দে বাদী হয়ে স্থানীয় সজল কান্তি মহাজন, সুভাষ মহাজন, শিপন মহাজন, শিমুল মহাজন সহ 11 জনের নাম উল্লেখ করে আরও 5 থেকে 6 জনকে অজ্ঞাতনামা করে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ভোজপুর থানার একটি মামলা দায়ের করেছেন। এই লোকটা অস্ত্র আসছি রাডি সুরি আর কি কি তিন কন্যাবারি আর বগুড়া অজ্ঞান করি ওয়ারে মারিনি আই হওয়ার থানে দড়ি তিন চার ধরে দড়ি আদালে এসে বউ আছে যে ঘর বউ নিলে বউর জল গিয়ে গই আই ন দেখি যাব আর ন দেখি যাব বউর মারিয়ে না তারা গেল বউ আজ কি আর ন ফিরে বলে আর না তো নিয়ে নাজিরাত নাজিরাত না রাখে সব কাজ লাগে ইয়ে সর মেটি তাড়াতাড়ি গ্রিল বাঁধে দিয়ে গ্রিল বাঁধে দেওয়ার পরে দিয়ে আর ওভাবে মানে কৃষ্ণের ঠানে নিয়ে এছাড়া চারি 5 জনে আরও তো এই 12-14 জন আছে এই নিয়ে মানে গিড়ুর বাদ দিয়ে নিয়ে মারে লাড়ি দি সুরি দি লাইতের উঁড়ের এই অবস্থা আর গ্যালাস ঠালাস বেগিন বাঙে দিই এই বাড়িতে মোবাইল নিয়ে গই স্বর্ণ নিয়ে গেছে গলা সিং নিয়ে গই। এ ব্যাপারে মামলার অভিযুক্ত সজল কান্তি মহাজনের কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে বলেন মন্দিরের কাজে ব্যবহার করি বলে একটু বাড়াবাড়ি এটা মনে আর হামলা নয় না এটা মারামারি নয় তো একটু এদিকে এই বিষয়ে ভোজপুরে থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল্লাহ বলেন, হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনা তদন্তের জন্য দাঁতমারা ফাঁড়ির আইসি আবুল কালাম আজাদকে দায়িত্ব দেওয়া হয়েছে। শীঘ্রই ঘটনার সাথে জড়িতদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে। উত্তর চট্টগ্রাম থেকে আলমগীর নিশানের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।